আমরা এর কয়েকটি প্রয়োগ দেখব। আরেকটি হচ্ছে তোমাদের যেটাকে বলা হয়ে থাকে যে অপরিশোধিত অপরিশোধিত কপার বা অবিশুদ্ধ কপার আর কি, অপরিশোধিত শব্দ ব্যবহার না করি, অপরিশোধিত শব্দ ব্যবহার করে পেট্রোলিয়ামের আগে আমরা এখানে ব্যবহার করি অবিশুদ্ধ কপার। অবিশুদ্ধ কপার বিশোধন, অবিশুদ্ধ কপার বিশোধন, 97-98 ভাগ কপার থাকে। অবিশুদ্ধ কপার হচ্ছে কপার যখন আমরা নিষ্কাশন করি তার থেকে প্রাপ্ত কপার। কপার নিষ্কাশন করলে প্রথমত যে কপার পাওয়া যায় কপার নিষ্কাশনে সেটাকে বলা হয় ব্লিস্টার কপার। আর এই ব্লিস্টার কপারের মধ্যে কপারের পরিমাণ থাকে 97-98%, বাকি যে 2-3% যে তোমার থাকে অপদ্রব্য থাকে বা ভেজাল থাকে সেই ভেজালকে ভেজাল থেকে কপার মুখকে বিশুদ্ধ করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করি বা এই পদ্ধতিটা প্রয়োগ করি। তাহলে যদি অবিশুদ্ধ কপার বিশোধন করতে হয় তাহলে যে তড়িৎ বিশ্লেষণ হবে সেই তড়িৎ বিশ্লেষক কোষের গঠনটা কি বা তার কনস্ট্রাকশনটা কি সেটা দেখি। কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম যে এক্ষেত্রে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব হচ্ছে অবিশুদ্ধ কপার। তাহলে অবিশুদ্ধ কপারের একটি মোটা পাত, অবিশুদ্ধ কপারের একটি মোটা পাত পুরু পাত আমরা কি করব ব্যবহার করব অ্যানোড হিসেবে। অপরদিকে বিশুদ্ধ কপারের একটা পাতলা পাত আমরা ব্যবহার করব হচ্ছে যা ক্যাথোড হিসেবে। তাহলে অবিশুদ্ধ কপারকে অ্যানোড হিসেবে আর বিশুদ্ধ কপারকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এগুলো প্রত্যেকটা এক একটা তথ্য এবং তাদেরকে বর্তনী সাহায্যে অর্থাৎ ব্যাটারি সাহায্যে ব্যাটারি সংযুক্ত করা হয় বা বর্তনী সংযুক্ত করা হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা কপার সালফেট দ্রবণ ব্যবহার করে থাকব, তাহলে অবিশুদ্ধ কপার বিশোধনের জন্য যে তড়িৎ বিশ্লেষণ প্রণালী সেক্ষেত্রে যে তড়িৎ বিশ্লেষক কোষের গঠনটা কি হবে বা তার কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম যে অবিশুদ্ধ কপারকে আমরা অ্যানোড, বিশুদ্ধ কপারকে ক্যাথোড ধরবো আর দ্রবণে থাকবে হচ্ছে গিয়ে কপার সালফেট দ্রবণ। এবং যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করা হবে তখন কি হবে, যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করা হবে তখন তোমার অ্যানোডের অংশে কি বিক্রিয়া হবে এবং ক্যাথোড অংশে কি বিক্রিয়া হবে। এক্ষেত্রে অ্যানোডের যে কপার সেটি জারিত হইয়া কপার আয়ন উৎপন্ন করবে যেটি জারণ। তাহলে অ্যানোডের যে কপার তা জারিত হবে, অ্যানোডের যে কপার সেটি জারিত হয়ে কপার 2+ আয়ন গঠন করবে তৈরি করবে। সুতরাং এটি জারণ প্রক্রিয়া, অ্যানোডে জারণ। অপরদিকে ক্যাথোডে, কি হবে দ্রবণের যে কপার আয়ন বিদ্যমান আছে অর্থাৎ কপার সালফেটের মধ্যে বিদ্যমান আয়ন গুলো হচ্ছে গিয়া কপার আয়ন এবং সালফেট আয়ন। তাহলে তোমার এক্ষেত্রে কপার জারিত হবে, এক্ষেত্রে কপার কি হবে জারিত হবে, কপার জারিত হইয়া কপার আয়ন তৈরি করবে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি যখন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব, আমরা তড়িৎ বিশ্লেষণ কৌশলে লক্ষ্য করেছিলাম যে অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায় আর ক্যাটায়ন ক্যাথোডে যায়। তাহলে এখানে সালফেট কেন অ্যানোড হিসেবে অ্যানায়ন হিসেবে অ্যানোডে গমন করলো না, ঠিক আছে, বিপরীত মানে গমন তো করলোই না, বিপরীত ভাবে কপার এখানে কি হলো জারিত হয়ে গেল, কপার জারিত হয়ে কপার 2+ আয়ন গঠন করলো। সুতরাং এখানে এটা একটা প্রবণতার বিষয়, এটা একটা হচ্ছে প্রবণতার বিষয়, জারিত হওয়ার একটা প্রবণতা, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বা জারিত হওয়ার প্রবণতা। সালফেটের জারিত হওয়ার প্রবণতা একদম বলতে গেলে নাই, সালফেটের জারিত হওয়ার প্রবণতা একেবারেই নগণ্য, অর্থাৎ এটা জারিত হবেই না, এটা বিজারিত হয় ক্ষেত্র বিশেষে।
তাহলে সালফেট যেহেতু অ্যানায়ন হওয়ার সত্ত্বেও অ্যানোডে গমন করেনি, কারণ এর জারিত হওয়ার যে প্রবণতা সেটা খুবই কম বা ক্ষীণ, তাই কারণে বিপরীত যে পক্ষ তখন কপার জারিত হয়ে কপার আয়ন গঠন করে। এই ক্ষেত্রে এই কারণেই তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তড়িৎ বিশ্লেষণের যে কৌশল জানলাম সেই কৌশলটা এইখানে কেন কার্যকর হলো না, অর্থাৎ অ্যানায়ন অ্যানোডে গমন করে, ক্যাটায়ন ক্যাথোডে গমন করে এমনটা এখানে কেন হলো না, তার কারণটা হচ্ছে এটা। আচ্ছা, ক্যাথোডের ক্ষেত্রে তো ক্যাথোডের যে কপার আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, কপার আয়ন বিজারিত হবে, কপার আয়ন প্রতিপক্ষ আবার সে কি হবে ওই গৃহীত ইলেকট্রন ত্যাকৃত ইলেকট্রনটা গ্রহণ করে আবার কি হবে কপার তৈরি করবে। এখন তোমাদের ভাবনায় কাজ করতে পারে কপারই অ্যানোডে আবার কপারই ক্যাথোডে। আমি তো বলেছি যে এইখানে একটা কপার আছে, ওখানেও কপার আছে, ঠিক না? অ্যানোডে কপার জারিত হয়েছে আর ক্যাথোডে কপার আয়ন বিজারিত হয়েছে, সুতরাং অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ সংঘটিত হয়। অ্যানোডের তোমার হচ্ছে গিয়া জারণ আর ক্যাথোডে বিজারণ সংঘটিত হয়। তার মানে এখন আমরা লক্ষ্য করলে কি পাই, তার মানে এখানে যে কপারটা আছে সেটা ছিল ভেজালযুক্ত, যখন কপার আয়ন উৎপন্ন করতেছে সেটা যায় বিশুদ্ধ কপারের উপরে জমা হচ্ছে, তাহলে এভাবে সমস্ত অ্যানোড ক্ষয় ক্ষয় হবে এবং সমস্ত কপার যায় বিশুদ্ধ কপারের উপরে সঞ্চিত হবে। তারপরে আমরা ক্যাথোড হিসেবে পাবো হচ্ছে, বা ক্যাথোড দণ্ডটাকে আমরা দেখবো হচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ কপার হিসেবে। এর সাথে যে অপদ্রব্য গুলো আছে, এর সাথে সাধারণত অপদ্রব্য থাকার সম্ভাবনা থাকে হচ্ছে গিয়া তোমার আয়রনের, সুতরাং এর সাথে যারা অপদ্রব্য হিসেবে আছে তারা কি করবে না, বিচারিত হবে না, অর্থাৎ তারা দ্রবণে পরিত্যক্ত অবস্থায় থাকবে। এই হচ্ছে গিয়া যে অবিশুদ্ধ কপার বিশোধনের পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ এর আর আরেকটি প্রয়োগ যেটা, সেটা হলো যে তড়িৎ প্রলেপন, বা এটাকে আমরা বলে থাকি যে ইলেকট্রোপ্লেটিং। তাহলে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং যাই বলি না কেন, না ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, তাহলে প্রশ্ন থাকতে পারে যে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং কি। যদি এরকম প্রশ্ন এসেই যায় তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে যে প্রক্রিয়ায় কোন অধিক সক্রিয় ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতুর, কম সক্রিয় ধাতুর প্রলেপ পণকে বলা হয় তড়িৎ প্রলেপণ। তো যেহেতু এটা তড়িতে সাহায্য হচ্ছে তাই তড়িৎ প্রলেপণ, যেহেতু এটা তড়িতে সাহায্য হচ্ছে তাই এটা তড়িৎ প্রলেপণ। সুতরাং যে প্রক্রিয়ায় কোনো অধিক ধাত অধিক সক্রিয় আচ্ছা অধিক সক্রিয় ধাতুর উপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতুর প্রলেপণকে বলা হয় হচ্ছে গিয়া তড়িৎ প্রলেপণ। সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া লাগবে যে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকে বলা হয় তড়িৎ প্রলেপণ বা ইলেকট্রোপ্লেটিং। একে অধিক সক্রিয় ধাতু যারা তারা মুক্ত অবস্থায় থাকতে পারে না, বা তারা মুক্ত অবস্থায় বিশুদ্ধ থাকে না, যারা অধিক সক্রিয় তারা মুক্ত অবস্থায় মানে তাদেরকে মুক্ত অবস্থায় রাখা যায় না, কারণ তারা তাদেরকে যদি আমরা মুক্ত অবস্থায় রাখি তাহলে তারা জারিত হবে, তারা বায়ুর সংস্পর্শে পানির সংস্পর্শে আসবে এবং তাদের উপরে অক্সাইডের স্তর পড়বে যেটাকে আমরা বলি মরিচা। সুতরাং বা এই 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 এর সাহায্যে ধাতুর কি হয়, ক্ষয় হয়, ধাতুর উজ্জ্বলতা নষ্ট হয়, ধাতুর ক্ষয় হয়। সুতরাং এই ধাতুর ক্ষয়কে রক্ষা করার জন্য কিংবা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আমরা কি করি, অন্য কোন ধাতুর প্রলেপ দেই যেটি কিনা কম সক্রিয়। যেটি কম সক্রিয় তার প্রলেপ দেওয়া হয়, কারণ যেটি কম সক্রিয় সেটি বাতাসের সংস্পর্শে আসতে কি করবে না, বিক্রিয়া করবে না, কারণ সে তো কম সক্রিয়। সুতরাং এই পদ্ধতিকে বলা হয় তড়িৎ প্রলেপণ। আমরা যেমন লোহার চামচের উপরে অ্যালুমিনিয়ামের প্রলেপণ দিতে পারি, লোহার চামচের উপরে আমরা মানে সাপোজ টু সে অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু ভিন্ন, নিকেলের প্রলেপ দিতে পারি, সিলভারের প্রলেপ দিতে পারি আয়রন চামচের উপরে, ঠিক না, ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারি।
সুতরাং এই প্রলেপন গুলাকে বলা হবে তোমার তড়িৎ প্রলেপন বা ইলেকট্রো প্লেটিং। এখন অবিশুদ্ধ কপার বিশুদ্ধকরণের জন্য যেমনি একটি সেল কনস্ট্রাক্ট করা লাগছে, একটি সেল গঠন করা লাগছে, একটি কোষ গঠন করা লাগছে, তেমনি এখানেও কিন্তু একটি কোষ গঠন করা লাগবে। এক্ষেত্রে এই এই কোষের গঠন কেমন হবে অনেকটাই মিল থাকবে হচ্ছে তোমার তড়িৎ প্রলেপনের সাথে, অনেকটাই মিল থাকবে। অর্থাৎ তুমি যার প্রলেপ দিবা, অর্থাৎ যেটি কম সক্রিয় তাকে তোমরা ব্যবহার করবা হচ্ছে যায় অ্যানোড হিসেবে। এবং একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবা, সেটা হচ্ছে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। একটা কথা সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোড জারিত হয়, জারণের কারণে ক্ষয় হয়। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে লোহার সামগ্রী, এটা হচ্ছে লোহার সামগ্রী, যে কোনো একটা সামগ্রী। এরপরে আমরা এদেরকে বর্তনী দ্বারা সংযুক্ত করব, বর্তনী দ্বারা সংযুক্ত করব, তবে আমরা নিকেল সংশ্লিষ্ট দ্রবণ কি করব, আমরা দ্রবণে ব্যবহার করব। নিকেল সংশ্লিষ্ট দ্রবণ আমরা যেমন মনে করো নিকেল নাইট্রেট ব্যবহার করতে পারি, নিকেল নাইট্রেট ব্যবহার করতে পারি। তাহলে নিকেল অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর নিকেল নিকেল লবণের দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব, আর যার উপরে প্রলেপ দিব সেটা হচ্ছে লোহার সামগ্রী। সুতরাং এই ক্ষেত্রে যখনই বর্তনী সংযুক্ত করা হবে তাহলে একটা অ্যানোড বিক্রিয়া হবে এবং একটা ক্যাথোড বিক্রিয়া হবে। এখন একই ভাবে অ্যানোড কি হবে, নিকেল জারিত হবে, নিকেল জারিত হবে। তো অ্যানোড মানে জারণ, এবং এক্ষেত্রে কে জারিত হবে, নিকেল জারিত হবে, নিকেল জারিত হবে। সুতরাং নিকেল জারিত হয়ে নিকেল আয়ন তৈরি করবে, তাহলে এই নিকেল যেটা সেটা জারিত হয়ে নিকেল আয়ন তৈরি করবে, যেটা দ্রবণে সংযুক্ত হবে। দ্রবণে সংযুক্ত হওয়ার পরে অপরদিকে দ্রবণে যে বিদ্যমান নিকেল যেটা বিদ্যমান আছে, সেই নিকেল আয়নটা আবার ইলেকট্রন গ্রহণ করে নিকেল জমা করবে, যেটি একটি বিজারণ প্রক্রিয়া। তাহলে কি বোঝা যাচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে অ্যানোড দণ্ডের যে ধাতুটা সেটা ক্যাথোড দণ্ডে জমা হচ্ছে, অ্যানোড থেকে নিকেল যায় ক্যাথোড দণ্ডে জমা হচ্ছে। ক্যাথোড হচ্ছে লোহার তৈরি, ওইটা যা তৈরি হইতো না কেন এই নিকেল যায় ওখানে কি হইতো, সঞ্চিত হইতো। তাহলে নিকেল যখন ক্যাথোডে সঞ্চিত হয় তার লোহার সামগ্রীর উপরে, তখন কি হবে তোমার নিকেলের প্রলেপ করবে। এভাবেই নিকেল যেহেতু কম সক্রিয় সহজে জারিত হবে না, অর্থাৎ বাতাস বা সংস্পর্শে জারিত হবে না, মানে বাতাস কিংবা জলীয় বাষ্পের সংস্পর্শে এরা জারিত হবে না। হয়নি জারিত সেই কথা বলা হচ্ছে না, জারিত হয় কিন্তু সেটা তো তড়িৎ মানে হচ্ছে গিয়ে বিদ্যুৎ চালনা করার পরে জারিত হয়েছে। বিদ্যুৎ চালনা করা করলে যে যত কম সক্রিয় হোক না কেন জারিত হবে, কেউ কত যত কম সক্রিয় হোক না কেন জারিত হবে। কিন্তু আমরা এটা জারিত হবে না হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, এটা জারিত হবে না বা হচ্ছে গিয়া সাধারণ অবস্থায়। সুতরাং নিকেল তখন লোহার চামচের উপরে যখন নিকেল সঞ্চিত হবে, সেই নিকেল আর মুক্ত অবস্থায় রাখলেও কি হবে না, তার উপরে মরিচা পড়বে না। সুতরাং এইভাবে আমরা তড়িৎ প্রলেপন করতে পারি, বা এটাই হচ্ছে তড়িৎ প্রলেপনের কৌশল। সুতরাং তড়িৎ প্রলেপনের যে কৌশল তার মধ্যে অনেকগুলো তথ্য আছে, তথ্যগুলো মনে রাখতে হবে। সুতরাং আমরা তড়িৎ বিশ্লেষণের প্রায়োগিক দিকগুলো দেখলাম, প্রায়োগিক দিক। আমরা গত ক্লাস থেকে শুরু করলে তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণের কৌশল কি, এবং তড়িৎ বিশ্লেষণ কোষের গঠন কি, সেই আলোচনাটা করার পরে আমরা এখন তড়িৎ বিশ্লেষণের কিছু প্রায়োগিক দিক দেখলাম, দুটি প্রয়োগ এবং উল্লেখযোগ্য দুটি প্রয়োগ ছিল। সো দ্যাট এইগুলো জানা থাকাটা অত্যাবশ্যকীয়। তাইলে এটা বলতে গেল যে একটা দিক শেষ হলো আর কি। হ্যাঁ, যে কোনো ধরো একটা কিছু অনুশীলন করার যে ধরো ধাপ থাকে, তার মধ্যে আমরা আরেকটা ধাপ শেষ করলাম, এখন একটা ভিন্ন ক্ষেত্রে যাচ্ছি। আচ্ছা, তো ভিন্ন ক্ষেত্রে যাওয়ার আগে আমরা একটা বিষয় এখানে তোমার হচ্ছে গিয়ে বিষয়টা তুলে ধরি সামনে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের পার্থক্য, আমরা এই আলোচনাটা নিয়ে আসলাম এখানে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। মধ্যবর্তী আমরা যা দেখলাম তা হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং সামনের দিনগুলোতে বা আজকে এবং নেক্সট দিন পর্যন্ত আমরা যেগুলো দেখতে যাব সেগুলো হচ্ছে গ্যালভানিক কোষ সংশ্লিষ্ট। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষের পার্থক্য জানাটা আবশ্যক। গ্যালভানিক কোষটা কি সেটা একটু সূচনাতে বলে নেই, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য নিরূপণ করব, তবে
গ্যালভানিক কোষের মধ্যে যেটা কোষ কাকে বলে সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা এরকম হয় যে গ্যালভানিক কোষ হচ্ছে যে যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা লক্ষ্য করি যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি প্রয়োগ করে আমরা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করি। আর গ্যালভানিক কোষে তা না, একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সেখানে হবে, সেখানে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে এবং সেই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া থেকেই কি হবে, স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া হবে এবং সেখানে যখন ইলেকট্রনের স্থানান্তর হবে ইলেকট্রনের স্থানান্তরের কারণে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। সুতরাং গ্যালভানিক কোষ বিদ্যুৎ উৎপন্ন করবে। সুতরাং এই হচ্ছে বেসিক পার্থক্য যেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য আর কি। তথাপি আরো কতগুলো দিক আছে যে দিকগুলো আমরা তুলে ধরবো এখন। এটা হচ্ছে গিয়া তোমার ধরো প্রথমত হলো গিয়া তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এটা হচ্ছে গিয়া তোমার গ্যালভানিক কোষ। সুতরাং দুটি ভিন্ন কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা গ্যালভানিক কোষ। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষে দুটি তড়িদ্বার থাকে, গ্যালভানিক কোষেও ভিন্ন না, দুটি তড়িদ্বারই থাকে। তড়িৎ বিশ্লেষ্য কোষেও বাম তড়িদ্বার অ্যানোড, ডান তড়িদ্বার ক্যাথোড। গ্যালভানিকেও বাম দিকে অ্যানোড এবং ডান তড়িদ্বার হচ্ছে ক্যাথোড। তবে তড়িৎ বিশ্লেষ্য কোষের যে তড়িদ্বার গুলো আছে এরা হচ্ছে নিরপেক্ষ। কোন অর্থ নিরপেক্ষ, যে এরা কোনো রাসায়নিক ক্রিয়া অংশ নিবে না, এরা হচ্ছে যে তোমার কি থাকবে মানে, অর্থাৎ আমি কার তড়িৎ বিশ্লেষণ করবো, বর্তনী সংযোগ করলাম, আমি কার তড়িৎ বিশ্লেষণ করবো, মনে করো সোডিয়াম ক্লোরাইড এর সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এর তড়িৎ বিশ্লেষণ করবো আমরা, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করবো এবং এটা তখন প্ল্যাটিনামের তৈরি, এটাও দেখা গেল কি প্ল্যাটিনামেরই তৈরি। এই অর্থে নিরপেক্ষ যে দুইটাই তো প্ল্যাটিনামের তৈরি, দুইটাই তো প্ল্যাটিনামের তৈরি। সুতরাং এখানে অ্যানোড এবং ক্যাথোড দুটোই হচ্ছে কি প্ল্যাটিনাম দিয়ে প্ল্যাটিনামের তৈরি। সুতরাং এই অর্থে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে সমতা, সমতার অর্থে নিরপেক্ষ। সুতরাং দুইটাই প্ল্যাটিনামের তৈরি। সুতরাং এটা এই অর্থে নিরপেক্ষতা বলা হয়েছে। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িদ্বারের প্রকৃতি কি নিরপেক্ষ, তড়িদ্বারের প্রকৃতি কি মানে কেমন তড়িদ্বার ব্যবহার করা হয় নিরপেক্ষ তড়িদ্বার। এটা কোন অর্থে নিরপেক্ষ, কোন অর্থে নিরপেক্ষ সেটা হচ্ছে যে দুইটার মধ্যে সমতা অর্থে নিরপেক্ষ, ঠিক আছে। তবে এমন না যে এটা চার্জিত না, ব্যাটারি সংযোগের উপরে ভিত্তি করে দুইটাই তো প্ল্যাটিনাম। এখন ব্যাটারি যে ব্যাটারির ঋণাত্মক, এক্ষেত্রে ব্যাটারি ধনাত্মক প্রান্ত সংযুক্ত, ওইদিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত সংযুক্ত, এই পাশে ব্যাটারি ধনাত্মক প্রান্ত সংযুক্ত এই তড়িদ্বার ধনাত্মক তড়িদ্বার, আর ওই পাশে ঋণাত্মক অংশ সংযুক্ত এই কারণে ওই অংশ হচ্ছে ঋণাত্মক তড়িদ্বার। ওই অর্থে হচ্ছে গিয়া যে যদি বলা হয় যে এই ক্ষেত্রে প্রকৃতি কি, তড়িদ্বারের প্রকৃতি কি, তাহলে সেক্ষেত্রে এটা ধনাত্মক, ওটা হচ্ছে ঋণাত্মক। সুতরাং প্রেক্ষাপট দেখতে হবে যে কোন অর্থে জিজ্ঞাসা করছে এটাকে। সুতরাং যদি সমতার অর্থে বলে বা কিসের তৈরি ধাতু মানে কিসের তৈরি, অর্থাৎ তড়িদ্বারের প্রকৃতি কি মানে কেমন তড়িদ্বার ব্যবহার করা হয়, সেই অর্থ হচ্ছে কেমন তড়িদ্বার ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি নিরপেক্ষ তড়িদ্বার। কিন্তু যখন একটা সেল গঠন করা হয় তখন তড়িদ্বারের প্রকৃতি কি, তখন হচ্ছে অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ঋণাত্মক। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং এই দুটি তড়িদ্বারের মধ্যে একটি তড়িৎ বিশ্লেষ্য থাকে, একটি তড়িৎ বিশ্লেষ্য থাকে। সুতরাং এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। বিপরীতে যেটা গ্যালভানিক কোষ সেখানে দুটি ভিন্ন তড়িদ্বার থাকে, দুটি ভিন্ন তড়িদ্বার থাকে। অর্থাৎ মনে কর এটা হচ্ছে জিঙ্ক তৈরি, জিঙ্ক দ্বারা গঠিত, আর এটা হলো কপার দ্বারা, কপার তড়িদ্বার। তাহলে ওখানে নিরপেক্ষতা নেই, একটি জিঙ্ক তড়িদ্বার অপরটি হচ্ছে কপার তড়িদ্বার, একটি হচ্ছে জিঙ্ক তড়িদ্বার আর একটি হচ্ছে কপার তড়িদ্বার, ভিন্ন দুটি তড়িদ্বার এবং যাদের মধ্যে বিভব পার্থক্য আছে, যাদের মধ্যে কি আছে বিভব পার্থক্য আছে। সুতরাং জিঙ্ক এবং কপারের মধ্যে কি আছে বিভব পার্থক্য আছে, দুইটাই প্ল্যাটিনাম। সুতরাং এখানে কোনো বিভব পার্থক্য নাই, অর্থাৎ কেউ উচ্চ বিভবের কেউ নিম্ন বিভবের সেটা কিন্তু এখানে নাই, ওইদিকে কিন্তু আছে, কপার আর জিঙ্কের মধ্যে বিভবের পার্থক্য আছে। তাহলে এক্ষেত্রে গ্যালভানিক কোষ যেটা সেখানে দুইটা ভিন্ন তড়িদ্বার ব্যবহৃত হতেছে, একটা জিঙ্ক তড়িদ্বার আর একটা হচ্ছে কপার তড়িদ্বার, এবং জিঙ্ক তড়িদ্বারটি জিঙ্কের দ্রবণে দ্রবীভূত থাকবে বা নিমজ্জিত থাকবে, দ্রবীভূত থাকে না ঠিক, সংযুক্ত থাকবে বা নিমজ্জিত থাকবে। অপরদিকে কপারটা কপারের কোনো একটা দ্রবণে, কপার লবণের কোনো দ্রবণে কি থাকবে নিমজ্জিত থাকবে। তাহলে জিঙ্ক থাকবে জিঙ্কের দ্রবণে ডুবন্ত বা হচ্ছে নিমজ্জিত, আর কপার থাকবে কপারের দ্রবণে নিমজ্জিত। তাহলে দুইটা পৃথক
পৃথক দ্রবণ, এটাতে যেমন একই দ্রবণ, একটাই দ্রবণ, কিন্তু ওখানে কিন্তু দুইটা পৃথক দ্রবণ, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পার্থক্য। আচ্ছা, তারপরে যেটা করা হবে যে এখানে তোমার এদেরকে যখন সংযুক্ত করা হবে তখন এদিকে বর্তনী দ্বারা সংযুক্ত করছি বা ব্যাটারি দ্বারা সংযুক্ত করছি, কিন্তু এখানে সংযুক্ত করব ভোল্টামিটার দ্বারা, এখানে সংযুক্ত করা হয় হলো ভোল্টামিটার দ্বারা। সুতরাং এই বর্তনীর এই ক্ষেত্রেও গঠনের একটা ভিন্নতা আছে। আর একটা মেজর যে ভিন্নতা সেটা হলো গিয়া গ্যালভানিক সেলের অ্যানোড হচ্ছে ঋণাত্মক আর ক্যাথোড হচ্ছে যায় ধনাত্মক, যেটা একটা বড় পার্থক্য হচ্ছে গিয়ে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে, যেটা একটা বড় পার্থক্য যে তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড এবং ক্যাথোড এর যে চার্জ সেটা গ্যালভানিক কোষে সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, গ্যালভানিক কোষে যেটা হয় যে এই দুইটা যে দ্রবণ আছে, দুইটা দ্রবণকে আবার কি করা হয় তোমার, আমরা জানি যে একটা বাঁকানো কাঁচমল এবং যেটার ভিতরে লবণ ভর্তি থাকে যেটাকে আমরা লবণ সেতু বলি, গ্যালভানিক কোষে লবণ সেতু বিদ্যমান আছে, গ্যালভানিক কোষে কি থাকে লবণ সেতু বিদ্যমান থাকে। সুতরাং এই দুইটি পাশাপাশি চিত্র যদি থাকে তাহলে প্রথম চিত্রটিকে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং দ্বিতীয় চিত্রটিকে গ্যালভানিক কোষ হিসেবে বিবেচনা করতে হবে, গ্যালভানিক কোষ হিসেবে বিবেচনা করতে হবে। তো মূল পার্থক্য বা বেসিক পার্থক্য, যেটা গুরুত্বপূর্ণ পার্থক্য, সেটা হচ্ছে যে এখানে কি হবে বিদ্যুৎ চালনা করলে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, আর ওইখানে কি হবে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে বিদ্যুৎ কি হবে প্রবাহিত হবে। সুতরাং এটা হচ্ছে কি মূল পার্থক্য, যে এটা হচ্ছে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রতিপক্ষ ওইটাতে হচ্ছে কি রাসায়নিক শক্তি যায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং এই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, যেটা জানা খুবই জরুরি। এখন আমরা গ্যালভানিক কোষের বিস্তারিত আলোচনায় যাব, বা এখন গ্যালভানিক কোষের কোষ নিয়ে কথা বলবো, গ্যালভানিক কোষ। আচ্ছা, তো দেখো গ্যালভানিক কোষের যদি কাকে বলে প্রশ্ন করা হয় যে গ্যালভানিক কোষ কি বা কাকে বলে, তাহলে তোমার উত্তর হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষে, যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে। সুতরাং গ্যালভানিক কোষ কাকে বলে এটা বলা যায়, যে তড়িৎ রাসায়নিক কোষের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় গ্যালভানিক কোষ। ভেরি সিম্পল। যার উদাহরণ হলো ড্যানিয়েল সেল বলতে একটা সেল পাবো আমরা, ড্যানিয়েল কোষ পাবো, হচ্ছে ল্যাকলেন্স কোষ, ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ, ল্যাকলেন্স সেল যেটা আসলে ড্রাই সেল, তো এরকম ইত্যাদি হচ্ছে গিয়া তোমার গ্যালভানিক সেলের উদাহরণ, এগুলো গ্যালভানিক সেলের উদাহরণ, ঠিক আছে? তো এগুলো গ্যালভানিক সেলের উদাহরণ। এখন আমরা সেলের কোষ ডায়াগ্রাম দেখব, কোষ ডায়াগ্রাম অর্থাৎ গ্যালভানিক কোষের কোষ ডায়াগ্রাম একটা বিষয় আছে, গ্যালভানিক কোষের কোষ ডায়াগ্রাম একটা বিষয় আছে, এবং এই বিষয়টাতে তোমাদেরকে পারদর্শী হওয়া লাগবে যে কোষ ডায়াগ্রাম, ঠিক আছে? তো কোষ ডায়াগ্রাম বলতে একটা বিষয় আছে, তোমাদের কাজ হচ্ছে যে এই কোষ ডায়াগ্রামটা মানে তোমরা কি করতে হবে, মানে এই কোষ ডায়াগ্রামটা লিখতে পারতে হবে বা কোষ ডায়াগ্রামটা চিহ্নিত করতে পারতে হবে, কোষ ডায়াগ্রাম মানে উল্লেখ করতে পারতে হবে, সেই জায়গাটা দেখো। যেমন আমি উল্লেখযোগ্য কিছু বলি, যেমন হচ্ছে যে ধরো জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট দ্রবণ ডাবল স্ল্যাশ কপার সালফেটের সাথে কপার দ্রবণ, এটা একটা কোষ ডায়াগ্রাম, এটা একটা কোষ ডায়াগ্রাম বলে। সুতরাং আমরা যখন বললাম যে কোষ ডায়াগ্রাম, আমি যখন উল্লেখ করব বা আমরা যখন উল্লেখ করব যে কোষ ডায়াগ্রাম, তো তোমরা বুঝে নিবে আসলে সারিটাকে মিন করতেছে,
এটাকে মিন করতেছে, যেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট, তারপরে একটা ডাবল স্ট্যাক, এরপরে কপার সালফেট আর কপার। তো এইটা তাৎপর্য কি কোষ ডায়াগ্রামের? তাহলে কোষ ডায়াগ্রামে হচ্ছে দুটি তড়িৎদ্বার, ঠিক না? একটি হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, আর একটা হচ্ছে কপার তড়িৎদ্বার। খেয়াল করতে হবে, যেটি হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার আর একটি হচ্ছে কি কপার তড়িৎদ্বার। তাহলে জিঙ্ক জিঙ্ক তড়িৎদ্বারটা জিঙ্ক লবণের সাথে সাম্যাবস্থায় থাকবে, আর কপার তড়িৎদ্বার কপারের সাথে কি থাকবে সাম্যাবস্থায় থাকবে, কপার লবণের সাথে, কপার আয়নের সাথে। সুতরাং এটা অ্যানোড কে কিভাবে প্রকাশ করা হবে? অ্যানোডের ধাতু, ধাতুর আয়ন কিংবা ধাতুর লবণ। আর ক্যাথোডে যায় কি করতে হবে? ক্যাথোডের প্রকাশটা কেমনে করতে হবে? আগে ধাতু বা ধাতুর আয়ন এবং পরে হচ্ছে কি ধাতু। সুতরাং বিষয়টা হলো এই রকম যে অ্যানোডের ধাতু একদম লেফটে আর ক্যাথোডের ধাতু একেবারে কি রাইটে, ঠিক না? অ্যানোডের ধাতুর সাথে তার লবণ আর ক্যাথোডের ধাতুর সাথে তার লবণ, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে যে তোমার একটা ডাবল স্ল্যাশ দিতে হয় বা ডাবল এরকম বার দিতে হয়। এই ডাবল বার বা ডাবল স্ল্যাশ দিয়ে বুঝায় লবণ সেতুর উপস্থিতি, এটা দিয়ে বুঝায় হচ্ছে লবণ সেতুর উপস্থিতি। এরকম না, তোমাদেরকে সেল কনস্ট্রাক্ট করতে জানতে হবে। মানে তোমাকে, তুমি তুমি শুধু জানতে চাইবা যে স্যার আমাকে একটা সেল কনস্ট্রাক্ট করতে দেন, আমি আমাকে দুইটা ধাতু ধাতুর নাম বলেন, আমি একটা সেল কনস্ট্রাক্ট করব। যেমন আমাকে বললা যে স্যার ইয়ে দিয়ে কি বলা হয় আয়রন আর কপার দিয়ে একটা সেল কনস্ট্রাক্ট করি, আয়রন আর কপার দিয়ে একটা সেল কনস্ট্রাক্ট করি। তো যখন আয়রন আর কপার দিয়ে তোমরা সেল কনস্ট্রাক্ট করবা, তখন একটা সিদ্ধান্তে আসতে হবে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো দক্ষতা যোগ্যতা তোমাদের থাকতে হবে, অর্থাৎ দুটি ধাতু উল্লেখ করলে সেখান থেকে বুঝে নিতে হবে যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। যদিও চিত্র অনুসারে এটা বুঝা যাবে, যদিও এটা ক্ষেত্র বিশেষে এটা চিত্র অনুসারে বুঝা যাবে, কিন্তু তথাপিও এটা বুঝা যায়, চিত্র ব্যতীতও এটা বুঝা যায়। যখনই দুইটা ধাতু উল্লেখ করবে তখন কোনটা অ্যানোডে যাবে আর কোনটা ক্যাথোডে যাবে, এটা আমরা ধাতুর সক্রিয়তা থেকে এই ধারণা পাই। ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে সেখান থেকেও আমরা এই ধারণাটা পাই। যেমন আয়রন এবং কপারের মধ্যে যদি সক্রিয়তা বেশি কার, তাহলে আয়রনের সক্রিয়তা বেশি কপারের চেয়ে। তাইলে এটাই কি যথেষ্ট আমার সেল ডায়াগ্রাম করার জন্য? তার মানে হচ্ছে আয়রন এবং কপার মিলে যদি সেল কনস্ট্রাক্ট করতে হয়, সেল কনস্ট্রাক্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আয়রন অ্যানোডে যাবে আর কপার ক্যাথোডে যাবে। ব্যাস, তারপরে তুমি আয়রন অ্যানোডে যেহেতু গেছে, তাহলে আয়রন তার কি লবণ, ফেরাস সালফেট লবণ, হ্যাঁ ডাবল স্ট্যাচ, তাহলে কপার কপার সালফেট আর হচ্ছে কপার। ব্যাস, সেল ডায়াগ্রাম হয়ে গেল। 3 নম্বর, এখন আসো, মনে করো তোমাকে বললাম যে জিঙ্ক আর আয়রন দিয়ে করি, মনে করো কথার কথা যে না জিঙ্ক আর আয়রন দিয়ে করি, হ্যাঁ এমনটা মনে করো যে জিঙ্ক আর আয়রন। তো এখন জিঙ্ক বনাম কপার হইলো, জিঙ্ক আয়রন বনাম কপার হইলো, এখন জিঙ্ক বনাম আয়রন। তো জিঙ্ক আর আয়রনের মধ্যেও যদি আমরা আমাদের জানা থাকে, সেক্ষেত্রে জিঙ্কের সক্রিয়তা বেশি, জিঙ্কের সক্রিয়তা আয়রনের চেয়েও বেশি, ঠিক আছে? জিঙ্ক সক্রিয়তা সিরিজে আয়রনের উপরেই অবস্থান করে। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে যে জিঙ্ক এবং আয়রন যদি হয়, সেক্ষেত্রে আবার জিঙ্ক অ্যানোডেই থাকবে, কারণ জিঙ্কের সক্রিয়তা বেশি। কিন্তু এইবার দেখো আয়রন কোথায় চলে গেছে, ক্যাথোডে। যখন আয়রন ক্যাথোডে, তখন দেখো তার যে প্রকাশটা সেটা পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে ক্যাথোডের যেভাবে উপস্থাপন করতে হয় সেভাবে উপস্থাপন করা লাগছে। তাহলে আমরা আয়রন দিকেই বুঝতে পারতেছি যে অ্যানোড হলে কিভাবে প্রকাশ করবো আর ক্যাথোড হলেই বা কিভাবে প্রকাশ করবো। এগুলোকেই বলা হয় কোষ ডায়াগ্রাম। এদের এই এই বিষয়টাই হচ্ছে কোষ ডায়াগ্রাম। সুতরাং কোষ ডায়াগ্রামটা এই গ্যালভানিক সেলের আলোচনাতে, গ্যালভানিক সেলের আলোচনায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কোষ ডায়াগ্রাম। আমি যখনই ধারণা করব বা তোমরা যখন ধারণা করতে করবা যে কোষ ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, তখনই বুঝবা যে আসলে এটাই হচ্ছে কোষ ডায়াগ্রাম। আজকের আলোচনার শেষ বিষয়টা নিচ্ছি আমি, অর্ধকোষ। অর্ধকোষ, তাহলে অর্ধকোষ, হ্যাঁ আমরা বলি যে অর্ধকোষ, অর্ধকোষের সম্পর্কিত এখন আলোচনাটা। অর্ধকোষ কি? তাহলে তড়িৎ, রাসায়নিক কোষে কয়েকটি তড়িৎদ্বার থাকে, দুটি তড়িৎদ্বার।
তড়িৎ রাসায়নিক কোষে কয়টি তড়িৎদ্বার থাকে? দুটি তড়িৎদ্বার। সুতরাং দুটি তড়িৎদ্বার এবং দুটি তড়িৎদ্বার এবং দুটি ভিন্ন দ্রবণে নিমজ্জিত থাকে। সুতরাং এখন এখানে এক একটি তড়িৎদ্বার হচ্ছে এক একটা অর্ধকোষ, এক একটা তড়িৎদ্বার হচ্ছে এক একটা অর্ধকোষ, অর্থাৎ দুইটা অর্ধকোষ মিলে একটা পূর্ণ কোষ হয়। দুটি অর্ধকোষ মিলে একটি পূর্ণ কোষ হয়। দুটি অর্ধকোষ মিলে যায় কি হয়, একটি পূর্ণ কোষ হয়। সুতরাং অর্ধকোষ হচ্ছে কি, প্রতিটি তড়িৎদ্বার এক একটা পৃথক পৃথক ভাবে এক একটা তড়িৎদ্বারই হচ্ছে কি অর্ধকোষ, পৃথক ভাবে এক একটা তড়িৎদ্বারই হচ্ছে কি অর্ধকোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কোন তড়িৎদ্বার, তড়িৎ রাসায়নিক কোষে কোন তড়িৎদ্বার এবং তার যে দ্রবণ, ঠিক আছে, এইটাকে একসাথে বলা হয় কি অর্ধকোষ। অর্ধকোষ প্রতিটি তড়িৎদ্বার পৃথক ভাবে এক একটি কি অর্ধকোষ। তো অর্ধকোষটা বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন রকম অর্ধকোষ আছে। তার মধ্যে প্রধানত যেটা সেটা হচ্ছে ধাতু, ধাতু এবং ধাতব আয়ন। তাহলে যে অর্ধকোষ আছে, যে যে সকল অর্ধকোষ আছে, অর্ধকোষ আছে তার মধ্যে প্রধান একটা অংশ বা একটা বেশিরভাগ যে অংশটা সেটা হচ্ছে ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ, ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ। যথা যথা মনে করো, এক নম্বর যেমন জিঙ্ক, জিঙ্ক টু প্লাস একটা অর্ধকোষ। কপার, কপার টু প্লাস এটা একটা অর্ধকোষ। এফি আয়রন, আয়রন টু প্লাস এটা একটা অর্ধকোষ। ঠিক আছে, তো মূলত অর্ধকোষ, প্রধানত অর্ধকোষ হচ্ছে কি ধাতু এবং ধাতুর আয়ন, ধাতু এবং ধাতুর আয়ন। মানে মূলত ধাতু তার আয়নের সাথে সাম্যাবস্থায় থাকে, ধাতু তার আয়নের সাথে সাম্যাবস্থায় থাকে। সুতরাং দ্রবণে মূলত জিঙ্ক সালফেট থাকলেও জিঙ্ক জিঙ্ক আয়নের সাথে সাম্যাবস্থায় থাকে, কপার কপার আয়নের সাথে সাম্যাবস্থায় থাকে, আয়রন আয়রন আয়নের সাথে সাম্যাবস্থায় থাকে। এখানে সালফেট নাইট্রেট বা ওদের তেমন কোনো মানে প্রত্যক্ষ কোনো ভূমিকা নাই, পরোক্ষ আছে। তাহলে এটার অর্থ কি, জিঙ্ক আয়নে যাবে অথবা আয়ন জিঙ্কে আসবে, কপার আয়নে যাবে অথবা আয়ন কপারে আসবে, আয়রন আয়নে যাবে অথবা এটা আবার আয়রনে পরিণত হবে। তো তার মানে হচ্ছে যে যখন অর্ধকোষ হিসেবে প্রকাশ করব, যখন অর্ধকোষ হিসেবে প্রকাশ করব, তখনও জানি না যেটা অ্যানোড না ক্যাথোড। অর্ধকোষ যখন, তখন এটা অ্যানোড না ক্যাথোড সেটা বিবেচ্য না, এটা তো অর্ধকোষ, এটা কখনো অ্যানোড হবে কখনো ক্যাথোড হবে। সুতরাং অর্ধকোষ মানে হইতেছে প্রকাশ করতে গেলে আগে ধাতু পরে আয়ন, আগে ধাতু পরে আয়ন, আগে ধাতু পরে আয়ন, এটা হচ্ছে কি ধাতু এবং ধাতব আয়ন অর্ধকোষ বা তড়িৎদ্বার। সুতরাং এটা একটা একটা প্রকার, এটা একটা প্রকার। আচ্ছা, দ্বিতীয় যেটা সেটা হইতেছে যে তোমার যেমন হচ্ছে গিয়া এমন আছে যে গ্যাস তড়িৎদ্বার, এখন এটাতে বেলা আবার লিখছি তড়িৎদ্বার। এটা হচ্ছে কি আসলে শব্দের ব্যাপকতা, যে গ্যাস অর্ধকোষ এটা বলা যায় কিন্তু গ্যাস তড়িৎদ্বার হিসেবে বেশি প্রচলিত, গ্যাস তড়িৎদ্বার। তো গ্যাস তড়িৎদ্বার ধাতু একটা আছে, ধাতু ধাতু আয়ন অর্ধকোষ, তো আরো কিছু অর্ধকোষ আছে বা তড়িৎদ্বার আছে যেগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ থাকে, তো সেগুলো হচ্ছে কি গ্যাস তড়িৎদ্বার, এগুলো হচ্ছে কি গ্যাস তড়িৎদ্বার। তো এই গ্যাস তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে গিয়া যথা হলো যেমন প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আয়ন, পাশাপাশি লিখি জায়গা বাঁচানোর জন্য, প্লাটিনাম ক্লোরিন গ্যাস, ক্লোরাইড আয়ন। তার মানে হচ্ছে তোমার মূলত অর্ধকোষটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আয়ন, ক্লোরিন গ্যাস, ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন। সো দ্যাট হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন, ক্লোরিন ক্লোরাইড আয়ন, অর্থাৎ মানে মৌল তার আয়ন, মৌল তার আয়ন, মৌল তার আয়নের সাথে সাম্যাবস্থায় আছে। এখানে প্ল্যাটিনামটা কেন ব্যবহৃত হয়েছে, মানে প্ল্যাটিনামটা আসলে কি, যেহেতু এগুলো গ্যাসীয় তড়িৎদ্বার, তো গ্যাস তো তোমার জারণ বিজারণে অংশ নিবে, বিদ্যুৎ উৎপাদিত হবে, বিভব পার্থক্য সৃষ্টি করবে বা বিভব তৈরি করবে, কিন্তু প্রবাহিত করবে কে, পরিচালিত করবে কে, কার ভিতর দিয়ে এটা প্রবাহিত হবে, সেই জন্য এখানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে। তড়িৎদ্বারের সাথে কি ব্যবহার করেছে, প্ল্যাটিনাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইখান এই কোষ থেকে যে বিভবটা তৈরি হবে সেটা কার ভিতর দিয়ে প্রবাহিত হবে, প্ল্যাটিনামের ভিতর দিয়ে প্রবাহিত হবে। সুতরাং এই কারণে গ্যাস তড়িৎদ্বার গুলো ক্ষেত্রে প্ল্যাটিনাম উল্লেখ করা থাকে, প্ল্যাটিনামটা উল্লেখ করা থাকে। এক দুই তিন নম্বর, তিন নম্বর এক এক ধরনের তড়িৎদ্বার আছে যেগুলোকে বলা হয় জারণ বিজারণ তড়িৎদ্বার।
বা এটাকে রেডক্স তড়িৎদ্বার বলে। মানে সব ক্ষেত্রেই জারণ বিজারণ হয়, কিন্তু তবুও বিশেষ ক্ষেত্রে এই 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 ধরনের এখন যে উদাহরণ দিব তাকে বলা হয় জারণ বিজারণ তড়িৎদ্বার বা রেডক্স তড়িৎদ্বার। 2019 সালে কিংবা 2018 সালে একটা এমসিকিউ এসেছিল যে নিচের কোনটি জারণ বিজারণ তড়িৎদ্বার। তাহলে জারণ বিজারণ তড়িৎদ্বার বা রেডক্স তড়িৎদ্বারের উদাহরণ কোনটি ধরা হবে দেখো, যেমন Fe2+AqFe3+Aqঅর্থাৎ ফেরাস দ্রবণ আর ফেরিক দ্রবণ। ফেরাসের সাথে ফেরিক কি থাকতে পারে সাম্যাবস্থায়, অর্থাৎ ফেরাস ফেরিকে রূপান্তরিত হইতে পারে আবার ফেরিক ফেরাসে রূপান্তরিত হইতে পারে। সুতরাং এটাও তো একটা কি হচ্ছে উপমুখী বিক্রিয়া বা উপমুখী প্রক্রিয়া। সুতরাং তোমার ফেরাস ফেরিকে রূপান্তরিত হবে কিংবা ফেরিক ফেরাসে রূপান্তরিত হবে এবং তারা ইলেকট্রন আদান প্রদান করতে সক্ষম। সুতরাং এটাও একটা তড়িদ্দার, এটাও একটা তড়িদ্দার, তবে দুইটাই হচ্ছে আয়ন এখানে, ফেরাস আয়ন আর হচ্ছে ফেরিক আয়ন। এই তড়িদ্দারটাকে বলা হয় হচ্ছে কি রেডক্স তড়িদ্দার বা জারণ বিজারণ তড়িদ্দার। এই তড়িদ্দারেও পাশে দেখবা প্লাটিনাম লিখা থাকবে, কারণ দুইটাই তো দ্রবণ, যেহেতু ফেরাসেও ফেরাস লবণ ফেরিক লবণ দুইটাই দ্রবণ। সুতরাং এই ক্ষেত্রেও দেখবা যে প্লাটিনাম ব্যবহৃত হবে। অবশ্য এই ক্ষেত্রে অনেক সময় প্লাটিনাম নাও উল্লেখ করতে পারে, উল্লেখ নাও করতে পারে, কিন্তু মূলত থাকে হচ্ছে প্লাটিনাম। তাহলে ফেরাসের সাথে ফেরিক যে সাম্যাবস্থা আছে এটাও একটা তড়িদ্দারের উদাহরণ এবং যেটি হচ্ছে কি রেডক্স তড়িদ্দার। আচ্ছা আরেকটি তড়িদ্দারের উদাহরণ দিব, সেটাকে বলা হয় ধাতু আর ধাতব অ্যামালগাম। ঠিক আছে, তো আর একটা তড়িদ্দারের উদাহরণ পাই আমরা, যেটাকে বলা হবে দেখবা যে ধাতু ও ধাতব অ্যামালগাম। ধাতু এবং ধাতু মানে ধাতু এবং তার সাথে ধাতুর অ্যামালগামের তড়িদ্দারের এক প্রকার তড়িদ্দার আছে। যার উদাহরণ হচ্ছে যে তোমরা সোডিয়াম/সোডিয়াম মার্কারি অর্থাৎ সোডিয়ামের সাথে সোডিয়াম মার্কারি যেটা গতদিন দেখেছ যে সোডিয়াম মার্কারি, তো সুতরাং সোডিয়াম আর ওদিকে হচ্ছে সোডিয়াম ড্যাশ মার্কারি ওটা কিন্তু সোডিয়াম ড্যাশ মার্কারি। আচ্ছা তাহলে কি হলো সোডিয়াম সোডিয়াম মার্কারি। তো সোডিয়াম হচ্ছে ধাতু আর সোডিয়াম মার্কারি হলো ধাতব অ্যামালগাম বলে, মার্কারি হচ্ছে অ্যামালগাম। তাহলে সোডিয়াম আর সোডিয়াম মার্কারি এটা হচ্ছে ধাতু ধাতুর অ্যামালগাম। তাহলে এই দেখছো এগুলো অর্ধকোষ, এক একটা অর্ধকোষ। সুতরাং অর্ধকোষ তোমার হচ্ছে এই ধারণাটা থাকতে হবে, অর্ধকোষের ধারণা থাকতে হবে মনে দেখো। সুতরাং ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ, তারপরে হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ, ধাতু ধাতব অ্যামালগাম অর্ধকোষ, এগুলো হচ্ছে গিয়ে অর্ধকোষের উদাহরণ। শ্রেণী বিভাগ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে অর্ধকোষের শ্রেণী বিভাগ। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা যেটা জানতে চেষ্টা করব সেটা হচ্ছে যে অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ আর অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ বিক্রিয়া তাহলে অর্ধকোষ এবং পাশাপাশি জানবো অর্ধকোষ বিক্রিয়া। তো আমি একটা প্রথম একটা অর্ধকোষ নেই, মনে করো জিঙ্ক একটা অর্ধকোষ, যেখানে জিঙ্ক 2+ সাম্যাবস্থায় আছে। আমরা কিন্তু এখন দেখাবো অর্ধকোষ বিক্রিয়া, নট পূর্ণ কোষ, শুধু অর্ধকোষ। আচ্ছা জিঙ্ক যখন তড়িদ্দার তখন অ্যানোড হলে কি হবে, জিঙ্ক জারিত হবে, জারিত হইয়া জিঙ্ক আয়ন তৈরি করবে যেটা জারণ। তার মানে জিঙ্ক তড়িদ্দার এবং এটা অ্যানোডেও যেতে পারে ক্যাথোডেও যেতে পারে। জিঙ্ক তড়িদ্দার এটা অ্যানোডেও যেতে পারে ক্যাথোডেও যেতে পারে। যদি প্রতিপক্ষ জিঙ্কের চেয়ে শক্তিশালী হয় তাহলে জিঙ্ক ক্যাথোডে যাবে, আর যদি প্রতিপক্ষ জিঙ্কের চেয়ে দুর্বল হয় কম সক্রিয় হয় তাহলে জিঙ্ক অ্যানোডে থাকবে, কারণ যে বেশি সক্রিয় সে অ্যানোডে যায়। তাহলে জিঙ্ক যখন অ্যানোডে যায় তার মানে হচ্ছে তার প্রতিপক্ষের সক্রিয়তা এর চেয়ে কম, প্রতিপক্ষের সক্রিয়তা কম, এ কারণে জিঙ্ক অ্যানোডে গেছে, আর অ্যানোডে গেলে সে কি হবে জারিত হবে। আবার এই আবার কি হইতে পারে ক্যাথোডে যেতে পারে, কখন ক্যাথোডে যাবে যখন প্রতিপক্ষ কম সক্রিয়, যখন প্রতিপক্ষ কম সক্রিয় তখন সে ক্যাথোডে যাবে। এখন যখন সে ক্যাথোডেই গেল তাহলে সে ক্যাথোডের বিক্রিয়া দিবে, অর্থাৎ ক্যাথোডের বিক্রিয়াতে বিজারণ ঘটে। এটা ভেবো না যে এই দুইটা একসাথে ঘটছে একটা তড়িৎ কোষে ঘটছে, আমি তা বলি নাই, দুইটা একসাথে ঘটছে একই তড়িৎ কোষে ঘটছে তা কিন্তু বলিনি। আমি বলতেছি যে এইটা একটা অর্ধকোষ, আর এই অর্ধকোষ যদি অ্যানোডে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে অ্যানোডের বিক্রিয়াটা দেখাবা,
আর এটাই যদি আবার ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা দেখাবা। ওকে, সো এটা অ্যানোড না ক্যাথোড দুটাই যেহেতু হতে পারে, তো যখন অ্যানোড হিসেবে ব্যবহার আচরণ করবে অ্যানোডের জারণ হবে, আর ক্যাথোড হিসেবে আচরণ করলে ক্যাথোডের বিজারণ হবে। দুই নম্বর উদাহরণ যেমন হচ্ছে গিয়ে কপার আর কপার টু প্লাস, একই ঘটনা এর বেলায়ও, একই ঘটনা এর সময়ও, যে কপার যখন তরিদ্দার তখন কপার তরিদ্দার অ্যানোড হতে পারে, কপার তরিদ্দার ক্যাথোড হতে পারে। এখন মনে করো অ্যানোড হতে পারে কখন, সে যখন কপারের সক্রিয়তা বেশি প্রতিপক্ষের চেয়ে, যখন কপারের সক্রিয়তা বেশি প্রতিপক্ষের চেয়ে, যদিও কপারের অ্যানোডে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ কপারের চেয়ে কম সক্রিয় খুব কম আছে, বেশিরভাগ রাই হচ্ছে কপারের চেয়ে বেশি সক্রিয়, তাই আমরা কপারকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবো যে এটা ক্যাথোডেই আছে। তবুও অ্যানোডে তো আসতে তো পারে, অ্যানোডে তো আসতে পারে, যদি আসে তাহলে কি হবে, তো সেক্ষেত্রে অ্যানোডে যখন কপার আসবে তখন সেই কপার জারিত হবে, সেই কপার কি হবে, জারিত হবে, সুতরাং কপারের জারণ ঘটবে। আর এখন যদি এ যদি সবসময় বেশিরভাগ সময় যেটা আসে সেটা হলো ক্যাথোডে, আর যখন এটা ক্যাথোডে আসবে তখন সে বিজারণে অংশ নিবে, তাহলে সে জারণে অংশ নিবে না বিজারণে অংশ নিবে সেটা নির্ভর করবে সে অ্যানোডে না ক্যাথোডে কোথায় আছে, ঠিক না? এই হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া। সুতরাং অর্ধকোষ বিক্রিয়া খুব বেশি কঠিন কিছু না, এবং পরীক্ষাতে অর্ধকোষ বিক্রিয়া, তো অর্ধকোষ বিক্রিয়া মানে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া, একটা কোষে একটা অ্যানোড বিক্রিয়া হবে একটা ক্যাথোড বিক্রিয়া হবে, তার মানে এই অ্যানোড কিংবা ক্যাথোড বিক্রিয়া হবে, ওই অ্যানোড কিংবা ক্যাথোড বিক্রিয়া হবে। সুতরাং এইভাবে আমরা অর্ধকোষ বিক্রিয়াকে উপস্থাপন করবো আর কি প্রয়োজন পড়ে, ঠিক আছে? আমরা সামনের দিনে আরো এগিয়ে নিবো আর কি, কারণ হচ্ছে এটা কোনোভাবেই এর সমাপ্তি না।